সাউথ মানিক ভান্ডার গ্রাম পঞ্চায়েতের যে ওয়ার্ডগুলো আছে সমস্ত ওয়ার্ডে মোটামুটি আমরা পৌঁছে যেতে পেরেছি, কিন্তু দেখা গেল সমস্ত পাবলিক মন খুলে কিছু বলতে পারছিল না। কিন্তু আজকে আমরা টিপ্রামাথা দলের যে সৈনিকগুলোকে দেখে ওদের মন খুলে কিছু বলার চেষ্টা করেছে এবং তারা অত্যন্ত খুশি হয়েছে। দল আমাদের আগামী দিন এগিয়ে যাবে, যে দলের বার্তা যে ভুলভাবে দিয়েছিল সেই ভুলটা শুধরে গেছে। আস্তে আস্তে আমরা যখন প্রচারে গ্রামে গ্রামে যাব তখন সময় পুরাটাই পরিবর্তন হয়ে যাবে। আমাদের 23-এর নির্বাচনে টিপ্রামাথা দলটা আমরা মনে করি মানুষের মধ্যেই এই জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে। 23-এর নির্বাচনে ত্রিপুরা রাজ্যে বা কমলপুর এবং সুরমার ক্ষেত্রে আমরা যা দেখছি এখন এই দুই দল এই টিপ্রামাথা দলটাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেই জায়গায় পৌঁছে গেছে। বিজেপিতে যারা আছে আজকে তারাও চুপে চাপে বলছে আমরা বিজেপিতে নেই, এই দলে থেকেই বিজেপিকে উৎখাত করব, এটাই ওদের মূল মন্ত্র। এই হিসাবে আমরা বলতে চাই আগামী 23-এর নির্বাচনে টিপ্রামাথা দলটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরা রাজ্যে আসবে, এই আশা আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করছি। জনগণের অভিপ্রায় দিয়ে আমি এটাই জানতে পেরেছি, এজন্য এই কথাগুলো বলছি যে এই টিপ্রামাথা ত্রিপুরা রাজ্যে আসবেই, এটা কেউ রোধ করে রাখতে পারবে না। বিজেপিও দুর্বল, টিপ্রামাথার সাথে জোট করার জন্য বিজেপির কর্মীরা আকুল আগ্রহে আছে যে টিপ্রামাথাকে কীভাবে সঙ্গে নেওয়া যায়। আমাকে কিছু কিছু কর্মী বলেছিল 5 তারিখে টিপ্রামাথার সাথে জোট হবে, অমিত শাহ এসে আমাদের যুবরাজ প্রদ্যুৎ কিশোরের সঙ্গে আলোচনা করেই ঘোষণা করবেন যে ত্রিপুরা রাজ্যে জোট হবে। কিন্তু আমরা জানি আমাদের দলের বার্তা অনুসারে আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে কখনো জোট হবে না, বিজেপির সাথে জোট হলে আমাদের দলের ইতিবাচক সাড়া পাবে না। আমাদের দল অন্য যে কোনো দলের সাথে জোট হতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিজেপি দলের সাথে জোট করাটা অশুভ শক্তির সাথে জোট করায় এইটাই আমরা মনে করি। কারণ সেই বিজেপি দলটা হচ্ছে মানুষকে আজকে 5 বছরে গড় থেকে বেরোতে কাউকে দিচ্ছিল না, আক্রমণ করেছিল, সন্ত্রাস করেছিল, পুলিশ তাদের রুখে রুখতেও পারেনি যে ত্রিপুরা রাজ্যে কেন তারা এই কাজগুলো করছে। আমরা প্রতিটা কন্টিনজেন্সি থেকে তাদের নাম নোট করে দিয়েছি, প্রতিটা ব্রাঞ্চে দিয়েছি, যে সিভিল ব্রাঞ্চে আমরা দিয়েছি, যে তাদের নাম দিয়েছি। তারপরেও তারা বলছে তারা আক্রমণ করছে, আমরা কী করবো, তোমরা চেস করো, এটা গণতান্ত্রিক পদ্ধতি নয়। আপনাদের কাছে যে কথা আমি বলতে চাই, তাই আমি পদ পরিবর্তন করে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে এই টিপ্রামাথা দলে যোগ দিয়েছি। একটাই কারণ যে এই টিপ্রামাথা দলটাই ত্রিপুরা রাজ্যের পরিবর্তন করতে পারবে, তাই আমি কোনো কিছু না ভেবে তাই গত 2 তারিখে আমি এই তৃণমূল কংগ্রেসে ছেড়ে জয়েন করেছি টিপ্রামাথাতে।
অনন্ত দেব বর্মার হাত ধরে আমি টিপরা মাথাতে জয়েন করেছি। আমি পুরাদমে কাজ করছি যে কিভাবে টিপরা মাথাকে অগ্রসর করা যায় এবং দুটা কন্টিজেন্সি কাজ করছি। বর্তমানে আমি ত্রিপুরা রাজ্যের যত জায়গাতে আমার সাথে লিংক আছে সব জায়গাতে শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছি। ফোনের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করছি এবং তারা ভেঙে আজকে টিপরা মাথাতে যোগ দেবে। আমি আশা রাখছি কয়েকদিনের মধ্যে সমস্ত তৃণমূল কংগ্রেসটা ভেঙে যাবে, ভেঙে একাকার হয়ে যাবে এবং টিপরা মাথাতে শরিক হবে। আমার সাথে সোনামুড়া বলুন, ধর্মনগর বলুন, খুদ রাজধানী আগরতলা বলুন, কৈলাসহর বলুন, ধনপুর বলুন, সব জায়গা থেকে যোগাযোগ করছে। আমি তাদেরকে কিভাবে দলের মধ্যে আনতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রাখছি এবং আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে কিভাবে দলে আনা যায় সেই চেষ্টাই করছি। আগামী দিনের আমাদের দলের শ্রীবৃদ্ধি হয় এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার আলোচনা শেষ করছি। মোবাগরা লং লিভ। আপনার নাম? আমার নাম হাসান চৌধুরী।